আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আসামি জেল খাটছেন, আপ যাদের হয়ে খাটছেন তাদের সন্তানরা কলকাতা ছেড়িয়ে দিল্লি, দিল্লি ছেড়িয়ে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, একটু ভাবুন। তারা তাদের সন্তানগুলোকে ঠিক করে রাখছে, আর বুথ লেভেলে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি ভাঙড়ের কথা বলছি, ভাঙড়ের এক নেতা আছে, তার সন্তানকে প্রথমে দার্জিলিং ইংলিশ মিডিয়ামে ভালো করে পড়ালেন, এখন তিনি তার ছেলেকে দিল্লিতে পড়তে পাঠিয়েছেন। খুব ভালো কথা। ও নেতার ছেলে, তৃণমূলের নেতার কথা বলছি, নেতার ছেলে দিল্লিতে পড়তে যাবে, খুব ভালো কথা। আর বুথের, আর বুথের যে আমাদের কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিল তার খোঁজ নিয়ে দেখুন, সে আর তার ছেলেকে নিয়ে এসেছিল, সে বারাইপুর কোর্টে গিয়ে মাঝে মধ্যে হাজিরি দিতে হচ্ছে আর বাড়ি ফিরতে হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? বুত লেভেলের লোকেদের আমি অনুরোধ করবো, ভিন্ন একটা বাজার, ওই জন্য এই বক্তব্যটা দিচ্ছি, না অন্য বক্তব্য দিতাম। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন, প্রত্যেককে বলবো আপনাদেরও সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, সে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, আমার কোনো যাই আসে না। আমি এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, যদি আপনাদের সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, আপনারা যদি করতে চান যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, যদি আপনারা প্রপার গাইডলাইন না খুঁজে পান, প্রপার চ্যালেঞ্জ না খুঁজে পান আপনাদের সন্তানগুলিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, আইএসএফ এর মাধ্যমে বা আমাকে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, সে তৃণমূল কর্মীর সন্তান হলো তার উচ্চ শিক্ষার দায়িত্ব নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ নেবে। আমরা চাই শিক্ষিত হোক সমাজ, সংবিধান পড়ুক, মুসলিম সমাজে যারা সংখ্যালঘু আছে, হা উদাসার কোনো জায়গা নয়, আর হা উদাসার সুযোগ নিয়ে এরা আপনাদের হাতে বঙ্গুলি পিস্তল তুলে দিয়ে মারামারি হানা আনিতে লাগিয়ে দিচ্ছে, চাচা কাকার ছেলেকে মারছে, যাচ্ছে, হাউ তাসার কোনো জায়গা নয়। সংবিধান খুলুন, আপনার অধিকারেরটা দেখুন, আপনি কি খাবেন, কি পড়বেন, আপনি সংখ্যালঘু, আপনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, সরকার সেখানে টাকা দেবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনি সিলেবাস তৈরি করবেন, আপনি ড্রেস কোড ঠিক করে দেবেন, ইভেন আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক গেলে দিয়ে দেবে। এখন তো এই এদের সময় চলছে, এরা সবগুলো সিস্টেমগুলোকে তুলে দিচ্ছে। যাক, আপনি ভিডিও ছাড়া প্রয়োজনে ওই ড্রপ বক্সে গিয়ে দিয়ে দেবেন, তাহলে আপনার কাছে দেওয়ার পরে আপনি বাড়িতে চলে আসুন। নাকে আর কানে তেল দিয়ে, ঠান্ডার সময় নাকে আর কানে তেল দিলে শুনেছি নাকি ভালো ঘুম হয়, তো আপনারা ঘুমান। তার জন্য আমার বাড়ি পাইনি, আমার বাড়িটা কেটে অমুক জনকে দিয়ে দিয়েছে, আমরা সার্ভে করবো প্রকৃত অর্থে যদি সেই লোকটা, সেই মাটা, সে বাপটা, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলমান, লড়াই করবে, কেস করবে, কেসের মাধ্যমে, আইনি লড়াইয়ের মাধ্যমে।
চিন্তা করতে হবে না শুধু আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন আর যে বন্ধু মিথ্যা তথ্য পরিবেশন করে গরিবের হক মারার চেষ্টা করছিলেন মিথ্যা তথ্য সরকারকে দিয়ে যার যাদের প্রকল্প পাওয়ার অ্যাকচুয়াল যোগ্য তাদের প্রকল্পটাকে আপনারা আত্মসাৎ করার চেষ্টা করছেন সেই বন্ধুদেরকে মাইকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিই আপনি প্রস্তুত থাকুন হাইকোর্টে আপনার একটা লয়ার দিয়ে যে কেসটা হাইকোর্ট জানতে চাইবে তার প্রতি উত্তর দেওয়ার জন্য শুধু সেই বন্ধুকে নয় যে অফিসার নামটা এন্ট্রি করেছে অনেক অফিসার হয়তো বলবে আমি তো চাপের কাছে এন্ট্রি করেছি আবার কেউ আর তৃণমূল মুসলমানদেরকে বাঁচাবার আসে বাঁচাবার জন্য ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার আগে 4% মুসলিমদের চাকরিতে ছিল এত ভালোবেসে বাঁচাবার নাম করে এখন 0%-এর নিচে নামিয়ে দিয়েছে চাকরি সুতরাং যদি কোনো নির্দিষ্ট ধর্মকে বাঁচাতে আসে জানবেন সেই নির্দিষ্ট এই ধর্মকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা বলছিলাম 1989 অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে আমার দলিত আদিবাসী ভাইদের কোনো সময় যদি আইনের সহযোগিতার প্রয়োজন হয় লয়ারের প্রয়োজন হয় উকিলের প্রয়োজন হয় ওই ওই অ্যাক্ট অনুযায়ী ওই আইন অনুযায়ী সরকারকে বিনামূল্যে দলিত আদিবাসী ভাইকে উকিলের ব্যবস্থা করে দিতে হবে তো এখানে বাজার তো ভিন্ন ধর্মের মানুষ আছে একটা ভাই যদি এসে আমাকে বলে যে আমি এই অ্যাক্ট অনুযায়ী বিনামূল্যে উকিলি পরিষেবা পেয়েছি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমার রাজ্যের দিদিমণি 11 বছরের অন্তত কিছু করুক আর নাই করুক আমার এক দলিত আদিবাসী ভাইকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়েছে আমি অনেক দীর্ঘক্ষণ বক্তব্য দেবো কারো যদি আসতে দেরি হয় আসবেন অন্তত বলবেন ভাই কেউ জানতেন এই আইনের কথাটা ভাই যারা হিন্দু দলিত আদিবাসী সমাজের মানুষ আছে একটু বলবেন এটা জানতেন কিন্তু আইন আছে আপনাদেরকে জানানো হয়নি যদি জানিয়ে দেয় তাহলে আপনারা কি আর পার্টি অফিসে যে সমাধানের জন্য যাবেন না পার্টি অফিসে ডাকলে আপনারা যাবেন পার্টি অফিসে যাবেন না সিধে উকিলের কাছে চলে যাবেন আপনার সমস্যা আপনি নিজে সমাধান করে নেবেন কোনো দাদা দিদির প্রয়োজন হবে না সেই জন্য আপনাকে আইন সম্পর্কে সচেতন করেনি ঠিক একইভাবে আর এই সচেতন করে দেওয়াটা হচ্ছে আইএসএফ নওশাদ সিদ্দিকীর অপরাধ এই বলে দিচ্ছি আপনাদেরকে এটা অপরাধ ও কেন শিখিয়ে দেবে ও কি দরকার আছে ওরা ওই রকমই থাকুক না রোহিত ভমুলা পড়তে গিয়েছিল তারপরে এত অত্যাচার করেছে তাকে সুসাইড করতে বাধ্য হলো চুনি কোটাল লোদা সবর জাতির সর্বপ্রথম এক মহিলা যিনি গ্রাজুয়েশন পাস করে পাস করেছিলেন তিনি পড়াশোনা করতে গিয়েছিলেন তিনার উপরে এত মানসিক টর্চার করলো তাকে আত্মহত্যা করতে বাধ্য হলো এরা পড়াশোনা করবে না তোদেরকে পড়াশোনা করতে হবে না তোদের মত আর 1000 টাকা কি 500 টাকা দিয়ে দিচ্ছি তোরা এটা নিয়ে বসে থাক তুই এদিকটা চলে না প্রমাণ দিচ্ছি 11 বছরে দিদিমণি দলিত আদিবাসী মুসলমানকে এত ভালোবেসে ফেলেছিলেন যে 11 বছরে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষরা যেখানে বসবাস করে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার